हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल सुमायर्थिस रेसिपी। आज हमें अपने साथ शेयर करब खूब मजार एक डेजार्ट रेसिपि जार नाम होच्छे प्लेन केक पुडिंग। आज के अपना एकसाथे दुटो रेसिपि पे जा चॉकलेट केक एवं पुडिंग परफेक्ट रेसिपि। एक केक पुडिंग देखते जेमन सुंदर खेते किन्तु भीषण मजा। ताहले चलुन देर ना करे शुरू करा जाक। प्रथम पुडिंग बनानों जो जो कैरामेल से तैरी एखे 1/3 कप चीनी साथे देर टेबिल चामच पानी मिसिए खूब भलोभ अनबरत नेड़े दीते हैं जत खण पर्त ना एर परफेक्ट एक कलर चले आसे। जख देखें कैरामेलटार खूब सुंदर एक कलर चले तक अपना जो मोल्डर मध्य पुडिंग बनाबें से मोल्डर मध्य दिए इटे ठंडा कर रेखे दीते हैं। एरपर चूला एक हाड़ी बसिए तर मध्य 1 लिटार लिकुईड दूध, हाफ कप गुड़ा दूध एवं साथे दिए दीची चीनी हाफ कप। एरपर दूध जो घन होबे हाफ लिटार मत हो जाए तक ये ठंडा कर निब। पुडिंग बनानों में 3 डिम नहीं डिमगुलो अवश्य रूम टेम्परेचारे थकते हैं। डिम जो फ्रिजे थे तो बनानों आधा घंटा आगे ये नाम। एरपर डिम भलोभ मशानो हो गए इखने वैनिला एसेंस दिए दिए हाफ चा चामच। एरपर जो दूधटा घन कर नहीं दूधटा दिए दिए खूब भलोभ मिसिए निची दूधटा के अवश्य ठंडा कर मशाते हैं। एखन आमें पुडिंग दिए दीची एक सीटे रेखे दिए केक बनानों प्रसेसिंगे चले जा। 3 डिम नहीं इलेक्ट्रिक बिटारे सहाजे हमें डिमटा के फोमी कर अवश्य डिमगुलो के एकदम फोमी कर ना ये परफेक्ट होना। लो स्पीडे रेखे ये बीट कर अपना चाहले हैंड हुक्स दिए फोमी कर तब इलेक्ट्रिक बिटारे ये खूब अल्प समय फोमी हो जाए ठीक ये फोमी कर डिम जो फोमी हो आस तक हमें एर मध्य चीनी दिए दीची हाफ कप। तब चीनी एकसाथे दीब ना अल्प अल्प को चीनी मिसिए निब। আমি সবগুলো উপকরণ যে পরিমাপে দেখিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সেই পরিমাপে বানানোর, তাহলে এর টেস্ট একদম পারফেক্ট আসবে। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দেওয়ার পর আমি এটাকে আবার বিট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফোমি হয়ে গিয়েছে। ডিমটাকে অবশ্যই খুব ভালোভাবে ফোমি করতে হবে, না হয় পুডিং এর উপর এটা ভালোভাবে সেট হবে না। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। তেলটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এখন একটু চালের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার এবং কোকো পাউডার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। কেকের টেস্ট আরও দ্বিগুণ করতে আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন সবগুলো শুকনো উপকরণ আমি একটি চালনির মধ্যে চেলে সেই ডিমের ফোমের উপর দিয়ে দিচ্ছি। তবে একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একটি স্প্যাচুলার সাহায্যে আমি খুব আলতোভাবে এগুলোকে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এর মধ্যে যে ফোমি ভাবটা আছে তা যেন চলে না যায়, সেজন্য খুব সাবধানে আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর চালনিতে বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেছি। তবে বারবার এটা খেয়াল করতে হবে এর মধ্যে থেকে ফোমি ভাবটা যেন না যায়। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন পুডিং এর উপরে ঠিক এভাবে কেকের লেয়ারটা দিয়ে দিতে হবে। ভালোভাবে চারপাশ থেকে কেকের লেয়ারটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এখন চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি ফ্রি হিট করে নিয়েছি। এরপর কেকের যে মোল্ডটা সেটা দিয়ে দিয়েছি। প্রথমে 5 মিনিটের জন্য আমি হাই হিটে রেখে দেব, এরপর লো হিটে আমি এটাকে 30 থেকে 35 মিনিট বেক করে নিব। 30 মিনিট পর আমি চেক করে নিচ্ছি, একটি কাঠির মাধ্যমে আমি চেক করে নিচ্ছি এটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে কাঠিটা বের হয়ে এসেছে, তার মানে এটা পারফেক্ট হয়েছে। এখানে আমি একটি কাপেও ঠিক সেমভাবে দিয়ে দিয়েছিলাম। এখন আমি কাপটাও চেক করে নিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কিনা, এটাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপর এটাকে কেটে নিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে।
দেখুন একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। চায়ের কাপে আমি যে বানিয়ে নিয়েছিলাম তা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা চায়ের কাপে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কেক পুডিংটা বানিয়ে নিতে পারছেন। এরপর সিম্পল করে আমি এটাকে ক্যারামেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। এখন কেক পুডিংটা আমি কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। কেক পুডিংটাকে অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে আপনারা 2 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কেক পুডিংটা সেট হয়ে গিয়েছে। নতুন নতুন মজার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপি সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।